الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ايه হচ্ছে সূরাতুল الفاتحه সূরাতুল الفاتحه কয়েকটি নাম রয়েছে এর মধ্যে থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে আল ফাতিহা সমস্ত মুমিনিনরা মুসলমানেরা সারা বিশ্বে মনে হয় সূরাতুল ফাতিহা বলে তারা জানেন তাই যাকে আপনি বলবেন সূরা ফাতিহাটা পড়েন তো পড়তে পারে পড়তে পারে কিনা এই জন্য যদি দুজন যারা একদম কিছু বুঝে না হয়তো এরকম হতে পারে না হলে যাদের মধ্যে হালকা জ্ঞান রয়েছে তারা সূরাতুল ফাতিহা বলে জানে এটা আল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব আল্লাহর কালাম শুরু হয় এই সুরার মাধ্যমে তাই কোরআনের শুরুতেই এই সুরা এই জন্য নাম কি হচ্ছে সূরাতুল ফাতিহা আমি একই নাম বললাম যেটা প্রসিদ্ধ এই সুরায় রব্বুল আলামিন কি বলেছেন বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা সব রকমের প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিনের মালিক বিচার দিনের মালিক শেষ দিবসের মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে বা আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে পুরস্কৃত করেছেন غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ নয় যাদের উপর অভিশাপ হয়েছে আর যারা পথভ্রষ্ট হয়েছে এদের পথ না তাহলে আপনি আমাদেরকে তাদেরই পথ দেখাবেন যাদের উপর আপনি দয়া করেছেন অনুগ্রহ করেছেন যারা পুরস্কৃত হয়েছে আপনার পক্ষ থেকে এরপরে আমরা আমিন বলে থাকি আমিন অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদের এই দোয়া এই কোরআন পাঠ সূরা ফাতিহা পাঠ এটা কবুল কর আলহামদু এবারে তফসির সংক্ষিপ্ত হামদ মানে মানুষের মধ্যে যদি কোনো গুণ থাকে বা কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে এটা বর্ণনা করা ভালো ভাবে এর নাম হচ্ছে হামদ হামদ প্রশংসা করা আর আল দ্বারা আলিফ লাম দ্বারা বোঝানো হচ্ছে যে সব রকমের প্রশংসা আল হামদ সব রকমের প্রশংসা কার জন্য নির্দিষ্ট লিল্লাহ আল্লাহর জন্য তাহলে কারো জন্য ভূয়সী প্রশংসা করা যাবে না একদম লাগামহীন প্রশংসা করা যাবে না সবার মধ্যেই ত্রুটি আছে যিনি ত্রুটিমুক্ত যিনি সব রকমের প্রশংসিত হওয়ার উপযোগী তিনি কে আল্লাহ তাই রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহা তোমরা বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলামিন
এবারে কারো সামনে কোন মানুষের সামনে মানুষের প্রশংসা করা জায়েজ না, তবে বিশেষ কারণে, বিশেষ কারণ সেটা ভিন্ন কথা না, সাধারণত প্রশংসা করা ঠিক না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল মাদদাহিন ফাহসু ফি উজুহিহিম আত-তরাম, তোমরা যদি এরকম মানুষকে দেখো যারা মানুষের লাগামহীন প্রশংসা করে, তাদের মুখে তোমরা ধুলো মারো, মাটি মারো, মাটি ছোড়ো। হাদিসটি সহিহ। এক সাহাবি আরেক সাহাবির প্রশংসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কাতাতা যাহরা আখিকা, তুমি তোমার ভাইয়ের পিঠ কেটে দিয়েছ। কারণ কারোর সামনে যদি কারো প্রশংসা করা হয় তাহলে তার মনে আসবে আমি তো কম না, তাই না? অন্যদিকে আপনি এদের থেকে খুব সতর্ক থাকবেন, যারা আপনার সামনে এসে প্রশংসা করে এ লোকটি খারাপও হতে পারে, আপনার সামনে এসে আপনাকে এরকম পুশিং দিবে আর অন্যের সামনে গিয়ে আপনার গীবত করবে। খুব সতর্কতা দরকার। আপনার সামনে এসে প্রশংসা করার বর্ণনা তার কী প্রয়োজন? যদি আমি ভালো হই তাহলে বাইরে আমার জন্য দোয়া করবে, হ্যাঁ, অন্যের কাছে বলবে, কেন আমার কাছে? বোঝা গেল আমার কাছে তার ইজ্জত বাড়াবার জন্য এসে বলে, তার ইজ্জত বাড়াবার জন্য। এটা আসল প্রশংসা না। আল্লাহ হেদায়াত দিন এদেরকে। তাই খুব কেয়ারফুল, আমরা অনেক সময় বুঝি না। নাসাল্লাহ সালামত আফিয়া। তারপরে যদি বলতে হয় মানুষের প্রশংসা, এরকম বলবে না, বলে মাশা আল্লাহ তবারক আল্লাহ, আল্লাহ তার মধ্যে এরকম গুণ দিয়েছেন, মাশা আল্লাহ, হ্যাঁ মাশা আল্লাহ বলবে। আর না অনেক সময় হয়ে যায় আমাদের দেশে বদনজর লেগে যায়, বদনজরও লেগে যেতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির রব। আলামিন আলম বলতে এক সৃষ্টি। এবারে কত সৃষ্টি রয়েছে আল্লাহর এটা আমরা জানি না। ওই যে মানুষ বলে 18,000 মখলুকাত, এর কোনো প্রমাণ নাই, সনদ নাই, সহি সনদ দ্বারা প্রমাণিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি, বা অন্য কেউ যদি বলে তাও সহি না। সহি হচ্ছে আমরা অনেক সৃষ্টি দেখতে পাচ্ছি, অনেক দেখতে পাচ্ছি না, অনেক সম্পর্কে আমরা জানি, অনেক সময় জানি না। তাই আমরা 18,000 সৃষ্টিও বলবো না, 40,000 সৃষ্টিও বলবো না। অথবা অনেকে বলে কি, আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এক সৃষ্টি। কেউ কি এরকম ব্যাখ্যা করে আপনারা শুনেছেন? যা দেখতে পাই তা এক, আর তাহলে বাকি এরকম হচ্ছে 18,000 মখলুকাত। এটা আবার কোনটা দলিল ছাড়া কথা বলে লাভটা কি? বলো আমি জানি না কত সৃষ্টি আল্লাহর, এটা আল্লাহ জানে। কে জানে বলেন? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির রব আল্লাহ। আর এই রব মানি তিনটি আপনাদেরকে বলা হয়, রব মানি সৃষ্টিকর্তা, রব মানি পালনকর্তা, ব্যবস্থাপনাকারী, সব কিছুর পরিচালক, আর আরেকটা হচ্ছে রব মানি মালিক। তাহলে আমাদের মালিককে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের পালনকর্তাকে আল্লাহ। ওই আল্লাহর জন্যই সব রকমের প্রশংসা। এরপর আপনি বললেন আর রহমানির রহিম, রহমান, রহমান আর রহিম সমান সমার্থবোধক, এ কি অর্থ? কিন্তু রহমানে একটা অক্ষর বেশি আছে বুঝে, আলেমরা বলে থাকেন এর মধ্যে অর্থ পাবে বেশি। তাই পরম করুণাময়, বা এরকম একটু বাড়িয়ে বলুন, আর রহিম দয়াশীল, দয়ালু, অতি দয়ালু। বাংলায় তেমন কোনো পার্থক্য করা যাবে না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে রহমান রহিম সমান, কিন্তু রহমানে একটি অক্ষর বেশি থাকার কারণে ওলামারা বলেছেন এর মধ্যে রহমত বা দয়ার গুণ পাওয়া যায় বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর মতো দয়াশীল কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কত বড় রহমান আল্লাহ। আল্লাহ কারো উপর সেই রহমান রহম আর দয়ার গুণ থাকার কারণে আল্লাহ কারো উপর জুলুম করে না। রব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাত বা হামিম আসসাজদা, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব বান্দাদের উপর জুলুম করে না, আল্লাহ বিন্দুমাত্র জুলুম করে না। সৃষ্টি সৃষ্টির উপর জুলুম করে কিন্তু আল্লাহ জুলুম করে না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যে রহমান,
তার উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু আর-রাহমাতা মি'আতা জুজ্ইন فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه. رواه البخاري ومسلم. الله رب العالمين رحمت کے 100 بھاگ کرے چھا رحمت با دیا کے 100 تو بھاگ کرے چھا এর মধ্যে থেকে 99 ভাগ তার নিজের কাছে রেখেছেন আল্লাহর কাছে স্পেশাল 99 ভাগ, আর 1 ভাগ পৃথিবীতে ঢেলে দিয়েছেন। 99টা কার কাছে রেখেছেন? আল্লাহর কাছে। আর মাত্র 1 ভাগ দিয়েছেন, 100 ভাগের মধ্যে 1 ভাগ। এই 1 ভাগ, ওই 1 ভাগ থেকে সমস্ত সৃষ্টি একে অপরের সাথে দয়ার ব্যবহার করে। এমনকি ঘোড়া তার নিজ পায়ের ফুট তার সন্তানটিকে উপরে তুলে রাখে যেন পায়ের আঘাত তার ওপর না লাগে। আপনারা ঘোড়া দেখেছেন? ঘুড়ি তার বাচ্চা আছে, পা উপরে করে রাখে যেন পাটা তার বাচ্চার উপরে না লাগে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন ঘোড়ার কথা। মানে ঘোড়া দেখছে সবসময়, আরবদের কাছে খুব প্রিয় প্রাণ একটা প্রাণী হচ্ছে ঘোড়া। এটা শখ, আমাদের দেশে শখ আছে কিনা ঘোড়া চড়তে পারলে কীরকম লাগে, যারা ঘোড়া দৌড়ায় কত সুন্দর লাগে। আর পূর্বে এটা ছিল যুদ্ধের অন্যতম যানবাহন। বর্তমান জমানার মনে করেন আপনাদের ওই ফাইটার যুদ্ধ জাহাজ ওগুলি, হ্যাঁ, আর আগের জমানার যুদ্ধের যানবাহন বা যুদ্ধ জাহাজ ছিল এটা ঘোড়া। তাই সবার কাছে এটা প্রিয় ছিল। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উদাহরণ দিলেন। আর না হয় আপনি দেখবেন যে কোনো প্রাণী, মুরগিকে আমরা দেখেছি, যদি মুরগির কয়েকটা বাচ্চা থাকে একসাথে, মনে হয় 10টা 11টা 12টা, এ বিষয়ে আমি তেমন পড়া দিয়েছি না, কিন্তু অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যখন চিল ঝাপড়া মারে থাবা মারে, যদি বাই চান্স দেখে উপরে চিল, সে তো আগে বুঝতে পারে, বাচ্চারা তা বুঝতে পারে না, তার হ্যাঁ তখন কুকু বলবে, আর সব বাচ্চারা এসে তার ডানার ভিতরে এসে ঢুকে পড়ে, তাই না? আর সে তাদেরকে আশ্রয় দেয়। এটা আমরা দেখেছি না? এটা আমাদের দেশে খুব বেশি, মুরগি সব জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এখন পাওয়া যায় নাকি? হয়তো যারা শহর বন্দরে আছেন একটু, হ্যাঁ, ভদ্র সমাজ, হয়তো তারা নাই, তাদের নেই, নাহলে গ্রামেগঞ্জে এখনও মজুদ ইনশাআল্লাহ তাআলা থাকা। এটা হচ্ছে সৌন্দর্য, হাঁস মুরগিগুলো সৌন্দর্য, হয়তো বেশি অসুবিধা ওদের, বিষটা খারাপ লাগছে, বেশ কিছু হলে এক সাইডে রেখে দিতে পারো, আর না আসলে হচ্ছে এগুলো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত ভালো লাগে। তাহলে এবারে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে আল্লাহ পাক, অন্য রেওয়ায়াতে এসেছে আল্লাহ পাক 100টি রহমত সৃষ্টি করেছেন, আর এখানে কি রহমতকে 100 ভাবে ভাগ করেছেন তার রহমতকে। এই 100 রহমত থেকে 1 রহমত দিয়েছেন দুনিয়ায় সারা পৃথিবীতে, যার ফলে ওই আমি প্রাণীর উদাহরণ দেখালাম, আপনার মা আপনাকে ভালোবাসেন, ওই এরহমত 1 রকমের রহমতের গুণে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার মা যে আপনাকে আদর করেন, কতটুকু আদর করেন বলেন তো, বলতে পারবেন? বলা সম্ভব না অসম্ভব? অসম্ভব। আচ্ছা, আপনার যদি সন্তান হয়, ছেলে হয় মেয়ে হয়, তখন আপনি বুঝতে পারবেন ছেলে সন্তানের প্রতি আপনার কতটুকু আদর। এবার আপনি বুঝতে পারবেন তাহলে আপনার মা বাপ আপনাকে কতটুকু আদর করেছেন, ঠিক না ঠিক ভাই বলেন তো? তাই যাদের মা বাপ আছেন তাদের কদর করা ফরজ, তো ফরজই, ভালো করে বুঝে শুনে আদায় করবেন। আল্লাহ আমাদের খাতা খুচুরি মাফ করুন, সবার থেকে ভুল ত্রুটি হয়ে যায়, মামার সাথে বেদবি হয়ে যায়, তাই না? তওবা করি, মা বাপ জিন্দা আছেন ক্ষমা চাই, মারা গেছেন তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। মা
মাঝে মধ্যে এই ঝামেলায় দেখা যায় ওই লোকজন বিভিন্ন সময় দেখতে পায় ওই ফেসবুকে বা নেটে আপনি দেখেন একটা এরকম একটা দৃশ্য দেখলাম সুবহানাল্লাহ আগুন লেগে গেছে মনে হয় চুলায় বা ওই রান্নাঘরে মায়ের খুলেছিল বাচ্চা মা জ্বলেছে মা জ্বলে গেছে কিন্তু বাচ্চাকে বাঁচাবার ব্যবস্থা করে গিয়েছে বা বাঁচার ব্যবস্থা করে গিয়েছে সেরকম জ্বলে গেছে কিন্তু বাচ্চাকে এরকম করে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ বান্দি সে জ্বলতে পারে কিন্তু তার বাচ্চাকে জ্বলতে দিচ্ছে না এখনও তার নজির রয়েছে কি বলেন আপনারা আছে কিনা বাকি এ ব্যাপারে আহাদিস সহিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত আমি এখন আর সেদিকে যাচ্ছি না তাই দেখুন আল্লাহ পাক ওই যে 100টি রহমত সৃষ্টি করে এক রহমত যে সমস্ত সৃষ্টির মধ্যে বা পৃথিবীর মধ্যে বণ্টন করে দিয়েছেন এই এক রহমতের কারণে যদি আমরা এরকম একজন আরেকজনের প্রতি দয়া প্রবশ হই মা সন্তানের প্রতি সন্তান মায়ের প্রতি বাপ সন্তানের প্রতি বা সন্তান মায়ের প্রতি স্বামী স্ত্রীর প্রতি এরকম হ্যাঁ স্ত্রী স্বামীর প্রতি বন্ধু বন্ধুর প্রতি নিজের হিসাবে উস্তাদ চাগিরদের প্রতি শাগির্দ উস্তাদের প্রতি আত্মীয় স্বজন নিজ নিজ বন্ধু বন্ধু হ্যাঁ এরকম মায়া মহব্বত সৃষ্টি হয় তাহলে আবার এই এক রহমত শুধু আপনি একা না সমস্ত কোটি কোটি সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন বন্টন করে দিয়েছে সুবহানাল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টি বাকি 99 রহমত কার কাছে আছে আল্লাহর কাছে তাই অন্য রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মিআত রহমাতিন আনজাল মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম সুবহানাল্লাহ আল্লাহর 100টি রহমত রয়েছে স্পেশাল এর মধ্যে থেকে একটি রহমত তিনি অবতীর্ণ করেছেন জিন আর ইনসানের মাঝে মানুষ আর জিনের মাঝে আর পশু পক্ষীর মাঝে পানিকুলের মাঝে এই এক রহমতের কারণে ওরা পরস্পরে একজন আরেকজনকে দয়া করে মায়া করে ওবিহা তাতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা বন্য প্রাণী তার সন্তানের প্রতি এ কারণে ভালোবাসে সন্তানকে বন্য প্রাণী পর্যন্ত ভালোবাসে তাতিফুল ওয়াহিশ বলছেন ওয়াখারাল্লাহু 99 রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন 99টি রহমত তার নিজের জন্য রেখে দিয়েছেন ওই 99 রহমত দয়া কাল কিয়ামতের দিন রাব্বুল আলামিন তার বান্দাদের ক্ষেত্রে ব্যবহার করবেন হাদিসটি রাওয়াহ মুসলিম বলছেন এতত সত্ত্বেও যারা কাল কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে ওরা বঞ্চিত এত রহমত এত দয়া থাকা সত্ত্বেও যদি আল্লাহ তাকে মাফ না করেন তাহলে এর মতো বঞ্চিত আর কে হতে পারে বলেন তো তাই আমাদের জানা উচিত যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে সেদিন ওরা হবে এমন লোক যারা আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মারা গেছে এমন লোক যারা আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মারা গেছে তাই শিরিক গুনাহ আল্লাহ পাক মাফ করে না শিরকের অনুরূপ গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা এরপরে আসি মালিক ইয়াউমিদ্দিন মালিক মালিক দুটি কেরাত প্রসিদ্ধ একটা হলো মালিক যেটা আমরা পড়ি আমরা মিমকে টেনে পড়ি তাই না কি বলেন বলেন আপনারা মালিক ইয়াউমিদ্দিন তাই না এবারে এখানে আরেকটা কেরাত আছে মালিক ইয়াউমিদ্দিন সেদিন একটা লোক ওই রকম নেটে ছেড়েছে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াত কোরআন তিলাওয়াত আর কি মনে হয় সালাত পড়াচ্ছিল নামাজ পড়াচ্ছিল তো আমি দেখলাম ফোন করে দুইবার তিনবার শুনেছি তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন পড়ে গেছেন মালিকই পড়েননি মহাদ্দিস তো আমল করেছে না
الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين رحمة الله عليه وبرده صحيح ঠিক আছে মালিক মালিক আমরা জানি মালিক অর্থ কি মালিক যেমন আমরা বলি জমিনের মালিককে বলি কি না দোকানের মালিক কি মালিককে গাড়ির মালিককে বলি কি না ওই রকম তাহলে সমস্ত সৃষ্টির মালিককে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মালিককে আল্লাহ আপনার মালিককে আল্লাহ দেশের সার্বভৌমত্বের মালিককে আল্লাহ আমাদের বিষয় আছে যদি থাকে তাহলে আমরা মুসলমান আর যদি বলে না না সার্বভৌমত্বের মালিক আবার আল্লাহ কিরকম হয় কত জনগণ তাহলে এটা মুসলমান হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ ভালো করে বিশ্বাস রাখতে হবে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ কুল মান বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের মালিকানা সত্য কার আল্লাহ আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা বলো তো জমিকার যারা এই জমিনে আছে ওদের ওরা কার তারা নিজেরা বলবে আল্লাহ লিল্লাহ হ্যাঁ বলো মার রব্বুস সামাওয়াতি সাবঈ সাত আকাশের রব কে এই যে মবলা দাও মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই কে আছে যার হাতে সাত আকাশ সাত জমিন সব কিছুর মালিকানা কার হাতে কার হাতে সার্বভৌমত্ব তারা বলবে আল্লাহ তাহলে এখানে উল্লেখ করছেন বিশেষ করে কিয়ামতের দিনের কথা মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক দুনিয়াতে আল্লাহ কিছু দিয়েছে রাজত্ব দিয়েছে কিনা হয়তো আপনি বলেন প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী আপনি বলেন বাদশাহ আপনি বলেন রাজা সে হচ্ছে কিং আর সে হচ্ছে কুইন বলি কিনা আমরা সহ কিন্তু কাল কিয়ামতের দিন এই সব যেগুলো আল্লাহ দিয়েছে পৃথিবীতে এগুলো থাকবে না একমাত্র রাজত্ব কার থাকবে সবাই পাওয়ারলেস থাকবেন কারো পাওয়ার থাকবে না সেদিন আপনি বলবেন বলতে পারবেন না আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম কোথায় গেল আমার আসন বলবে আমি তো বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলাম কোথায় আমার আসন বলবেন আস্তাগফিরুল্লাহ আমি সৌদি আরবের বাদশাহ ছিলাম অমুক আমার ইজ্জত কম ছিল না কেউ বলতে পারবে নামাবি তাই বিশেষ করে রব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা উল্লেখ করেছেন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সবাই বলেন তো একবার আমরা বুঝতে পারলাম এই তিনটি আয়াতের অর্থ বুঝতে পারছি কিনা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কুল সৃষ্টির রব আর রবের তিনটি অর্থ করেছি আর রহমান রহিম রহমানির রহিম অনেকে আছে আমাদের বাংলাদেশি কোরআন পড়ে আর রহমানুর রহিম বলে ঠিক না ঠিক বলেন তো ওই বিসমিল্লাহ রহমান রহিম বলছে তো ওহান ও বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কেন এরকম করেন এটা আমরা সুধরবার চেষ্টা করি তাই একজন আর একজনকে শেখাতে হবে শোনাতে হবে কারণ সূরা ফাতিহা হচ্ছে আসল সলাতে না পড়লে সলাত হবে না তাই যদি সূরাতুল ফাতিহা যদি শুদ্ধ না হয় তাহলে সলাত হবে না তার মানে যদি এমন ভুল থাকে যার কারণে অর্থের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায় তাহলে সলাত হবে না এজন্য প্রত্যেক মুসলমান ভাইয়ের জন্য বিশেষ করে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়া ওয়াজিব
শিখা ওয়াজিব যে কোনো মুসলিম সারা বিশ্বের মুসলমানের জন্য সূরাতুল ফাতিহা শিখা কি ওয়াজিব। তাই সুন্দর করে একজন আরেকজনকে শিখাবেন, যিনি জানেন উনি, যারা জানে না তাদেরকে শিখাবেন, তিনিও কৃপণতা করবেন না, আর যিনি জানেন না তিনি ভান ধরবেন। আমি জানি অনেক মানুষ হচ্ছে লজ্জায় শিখে না, কোরআন শিখতে কি লজ্জা আছে ভাই? কোরআন শিখা হচ্ছে ইবাদত, আল্লাহর কালাম পাঠ করা ইবাদত, তাই এটি আপনারা লজ্জা করবেন না। তাই যেসব জায়গায় দরসগাহ রয়েছে কোরআন শেখানো হচ্ছে, আপনারা ওইসব জায়গায় অংশগ্রহণ করে কোরআন শেখার চেষ্টা করুন। আর বিশেষ করে শুরুতেই যে সূরাটি সালাতে পাঠ করা ফরজ বা ওয়াজিব, এই সূরা অবশ্যই আপনারা পাঠ করবেন। আর ওই সূরা কোনটা? সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, বুখারী মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জমিনকে মুষ্টিবদ্ধ করবেন কিয়ামতের দিন, আর আসমানগুলিকে ডান হাত দিয়ে ভাঁজ করে বলবেন আমি বাদশাহ, পৃথিবীর বাদশারা আজ কোথায়? তাহলে পৃথিবীর কোনো বাদশা থাকবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? কেউ উত্তর দিবে না, রব্বুল আলামিন নিজে বলবেন, তার পক্ষ থেকে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহরই জন্য হচ্ছে আজকের রাজত্ব। আর কোনো রাজা বাজা নাই, অমুক আর তুমুক নাই, ফিরাউনি শক্তি নাই, কারুনি শক্তি নাই, জালিম শক্তি নাই, সবার শক্তি নিস্তেজ হয়ে পড়বে, কোনো শক্তি নাই। এইসব ফিরাউনদের অবস্থা কি হবে? যারা ফিরাউন জালিম শয়তান কাফির মুরতাদ, ওদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাই আপনি জুলুম করে বলবেন না আমি জুলুম করিনি, তুমি নিজেই বুঝছো জুলুম কিন্তু বলছো আমি জুলুম করিনি, কিন্তু আল্লাহ তো দেখছে জুলুম হচ্ছে কিনা। জাহান্নাম হচ্ছে কাদের ঠিকানা? একবার জাহান্নাম আর জান্নাতে পরস্পরে বিতর্ক হলো। জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে জব্বার জালিমদের ঠিকানা আর অহংকারীদের ঠিকানা রয়েছে। আর জান্নাত বলল ফিয়াল দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে জঈফ কমজোর লোক আর মিসকিনদের ঠিকানা। সুবহানাল্লাহ, কার ঠিকানা জান্নাতে? কার ঠিকানা? দুআফা ওয়াল মাসাকিন, জঈফ বুঝেন না? আমরা অনেকেই বুঝি মানুষ, ওই যেমন বয়স্ক হয়ে গেলে বলি না আমি জঈফ, চলাফেরা করতে পারার জন্য জঈফ বলে, বাংলাদেশেও বলে, সব জায়গায় না বলে অনেকে দিয়ে বলে, বলে কি না ভাই জঈফ মানুষ বলি না? আচ্ছা, মিসকিন তো সবাই চিনি, বাংলাদেশে আমরা তো মিসকিন বলি, তো মিসকিনের বহুবচন মাসাকিন আর জঈফের বহুবচন জুআফা। আচ্ছা, জাহান্নাম কার ঠিকানা? জব্বার হাদা জালিম, আর মুতাকাব্বির অহংকারী, হ্যাঁ হামেশা বড় কম নেই। এই জব্বার জালিমের ঠিকানা আর অহংকারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর ওর ঠিকানা হচ্ছে কমজোর, যাদেরকে মনে করে এদের কোনো ভ্যালু নেই, হ্যাঁ এরা তো মোল্লা মানুষরা কি করবে সা, এরকম বলেন অনেকে, কিন্তু সব মোল্লা তো আর সমান না, অনেক মোল্লার ইজ্জত আছে। হয়তো তুমি আজকে জুলুম করলে কিন্তু কালকে আমাদের দিন তোমাকে দেখাবে, আনায় দুনিয়াতেই তোমাকে শায়েস্তা করবে রসায়ন রব্বুল আলামিন, বলুন ইনশাআল্লাহ তাআলা। জুলুম করে হাতে তালি দিলে ফায়দা হবে না, এই জুলুমের প্রতিকার স্বয়ং রব্বুল আলামিন নেবেন। যেই মজলুম হোক, চাই বেদাতি মজলুম হোক, এমনকি কাফিরও যদি মজলুম হয়, মজলুমের ডাক আল্লাহ শুনে। তাই আমরা যেন খুশি না হই কারো উপর জুলুম হচ্ছে আর আপনি বলেন ঠিকই আছে, খবরদার মুসলমান এরকম করবে না, মুসলমান আল্লাহর দিকে রুজু থাকবে। একমাত্র কাল কিয়ামতকে সামনে রেখে, আল্লাহর বড়ত্বকে সামনে রেখে তুমি কখনো জালিমের সাথে থাকো না,
মন থেকে কমপক্ষে থাকো না, যদি চাপের সম্মুখীন হয়ে থাকো তাহলে মন থেকে থাকো না, যদি মন থেকে থাকো মন থেকে থাকো তাহলে কাল কিয়ামতের দিন এই জালিমের সাথে তোমার হাশর হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালো পায় তার সাথেই সে কিয়ামতের দিন থাকবে। তাহলে আমরা ইনশাআল্লাহ জালিমের সাথে থাকব না, থাকবেন আমরা ভালো লোকের সাথে থাকব। এবারে সে যদি মজলুম হয় তার সাথে আছি, ঠিক না? মজলুমের সাথে থাকা ফরজ। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন তাহলে মজলুমকে জুলুমের কারাগার থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা আপনার উপর ফরজ। কিন্তু আপনার আবার এরকম হাততালি দিবেন এটা কখনো হয় না, এটা ইসলামের পরিচয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। দেই হোক মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। একটি অর্থই করলাম এখানে দিন সংক্ষিপ্ত করার জন্য। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার করি আমরা? আর কারো করবেন? আপনি বলেছেন আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, তার মানে কি আর কারো ইবাদত করি না, একমাত্র আল্লাহ। তাই যে যে কোনো রকমের ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়ে যায় তাহলে এটা হবে কি? শিরক। এর বিস্তারিত বিবরণ আপনারা সেন্টারে আসলে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শুধু এই সাফিসিয়েন্ট নয়, যাদেরকে যাদের মধ্যে ইলিম অর্জন করা স্পৃহা রয়েছে, আগ্রহ রয়েছে, আপনারা যে কয়েকটি ক্লাস রয়েছে সেন্টারে সব কয়েকটি ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, আরও লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন, দাওয়াত দিবেন। কী বলেন ইনশাআল্লাহ? তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ছাত্র উপস্থিতির সংখ্যা আরও বেড়ে যাবে। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে উপদেশ দিয়েছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তাকে বলেছিলেন ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইহফাযুক ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে কিশোর, হে ছেলে, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি কি? ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত, আল্লাহর হেফাজত কিরকম করা? মানে আল্লাহর বিধি বিধান মেনে চলা। ইহফাযুকা, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধি বিধান পালন করো নিয়মতান্ত্রিক, তাহলে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। সুবহানাল্লাহ, মানে তুমি ডাকলেই আল্লাহর মদত পাবে। তবে যদি আল্লাহ যদি পরীক্ষা নিতে চায় সেটা ভিন্ন কথা, সেটা আরেকটা ব্যাপার। আর নাই সাধারণত অনেক সময় আমরা আল্লাহকে ডেকেছি, বেশিরভাগই তো ডাকি, আল্লাহ শুনে কিনা আমাদের কথা বলেন তো? বিশেষ করে মুসলমান যখন বিপদাক্রান্ত হয় পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন, বিপদ আক্রান্ত হলো আল্লাহর কাছে চাইছে, সাজদায় গিয়ে দোয়া করে, সালাত পড়ে দোয়া করে, দুই আজানের মাঝে দোয়া করে, দোয়া করে তাহাজ্জুদের সময় উঠে, আর না হয় যখন যখনই মন আল্লাহর দিকে ঝুঁকেছে দুহাত তুলে অথবা না তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ মুসলমানের ডাক শুনেন আর শুনেছেন, সবসময় শুনছেন। তাই আমরা কঠিন মুহূর্তে সবসময় আমরা আল্লাহর দিকে রুজু করব আর সবসময় আল্লাহর দিকে রুজু থাকবো ইনশাআল্লাহ তাআলা। বলুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এরপরে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কিছু চাইতে চাও তাহলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাও তাহলে কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে। সাহায্যের মালিক আল্লাহ, অমুক আর তুমুক না। তাই বোঝা গেল যদি কেউ দোয়া করে আল্লাহ ছাড়া অন্যের কাছে তাহলে এটা কি হবে? শিরক। কারণ আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। তাই আমাদের সবসময় খেয়াল রাখা দরকার, বিশেষ সাহায্য আমি আল্লাহর কাছে চাইছি,
কেউ যদি বলে না না অমুক বাবার কাছে চাইলেও দিবে আর হ্যাঁ অমুকও দিতে পারে, তাহলে এটা কি হচ্ছে? শিরক। শাহজালাল বাবা কিছু দিতে পারে? পারে না। আচ্ছা অমুক পীর আর তমুক পীর নাম নেওয়ার প্রয়োজন নেই, কেউ দিতে পারে না, দেয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই তাকে বলছেন, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরপরে কি? اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দেখুন আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন, সরল পথ, সঠিক সরল সোজা পথ, আর এই সোজা পথ একটা চারটা না বা বারোটা না, বুঝছেন? অথবা একশোটা না, কয় পথ? কিন্তু রব্বুল আলমিন এই আয়াতি বা এই সুরে আবার বলে দিয়েছেন ওই যে সিরাতে মুস্তাকিম তুমি কিরকম পাবে, বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে তারা কারা? সুরে নিসার 69 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে তারা থাকবে তাদের সাথে, যারা যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন দয়া করেছেন যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন, ওরা কারা? ওরা নবী সিদ্দিক সুহাদা সালেহীন, ওরা হচ্ছেন তারা যারা ছিলেন নবী, আর যারা হচ্ছেন সিদ্দিক, যারা হচ্ছেন শহীদ, যারা হচ্ছে নেক লোক। যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে চলেন, বিধান মেনে চলেন, তাহলে কিয়ামতের দিন আপনি নবীদের সাথে থাকবেন, সিদ্দিকিনদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সালেহ নেক লোকদের সাথে থাকবেন। আমরা সবাই তো জানি নবী কারা, চিনি কিনা? সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালাম, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিসসালাম, সর্বশেষ নবী আর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা আল্লাহ আল্লাহর আনুগত্য করে চলি তাহলে কিয়ামতের দিন আমরা নবীদের সাথে থাকব, আর আমাদের নবী সর্বশেষ নবী ফখরুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমরা থাকতে চাই, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করব। বলবো না যে অমুক আলিম বলেছেন, অনেকে বলে না, আরে মেয়ে কে কি বলো তোমার সৌদি আলিম আছে নাকি, মালয়েশিয়া অনেক আলিম দিয়ে দেয় একটা, এরকম অনেকে বলে কি না? আসলে আপনাকে আল্লাহ দিয়েছেন যাচাই করার ক্ষমতা, যোগ্যতা দিয়েছে, আপনি কিন্তু খরচ করতে হবে এটা, আপনি বলবেন না আরে মেয়ে শুধু সৌদি আলম আমাদের দেশে নাই, এটা আবার কোনটা আমার একটা। আচ্ছা বাংলাদেশের সব আলিম কি এক ফতোয়া দেয় বলেন তো, আপনার উত্তর দিন, তাহলে কিরকম সে বলে শুধু সৌদির আলিম, সৌদির সব আলিম কি একই ফতোয়া দেবে? এখানেও বেশ কম আছে, আর বাংলাদেশে তো আরো বুঝতে পারছি নি কি অবস্থা, তাহলে মানুষ এরকম কেন বলে? অতএব আমাদেরকে বলতে হবে সৌদির আলিম বলবেন না, আপনি বলবেন কোন জায়গায় আছে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল আছে কি, দলিল হলে আমি মেনে নিব, আমি বাংলাদেশও বুঝি না সৌদি আরবও বুঝি না মক্কিও বুঝি না মদনীও বুঝি না, আমি কাকে বুঝবো? দুটি জিনিসকে বুঝবো, একটা আল্লাহর কালাম আর একটা নবীর সুন্নাহ, সত্য বললাম না মিথ্যা? এ বিষয়ে আপনার একমত? যদি একমত হন তাহলে আপনারা সবাই কোরআন এবং সুন্নাহর অনুসারী, বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস রেখে গেছেন আমাদের জন্য? মাত্র দুইটা, আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ। বলেছেন এ দুটি তোমরা আঁকড়ে ধরলে বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, এগুলো ছেড়ে দিলে পথভ্রষ্ট হয়ে যাবে।
যাই হোক, আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি থাকি তাহলে আমাদের হাসর হবে কিয়ামতের দিন নবীদের সাথে, আর নবীদের সেরা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ নবীর সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। সিদ্দিকিন, যারা সবসময় সত্যতাকে অবলম্বন করে চলে, আর এই উম্মতের সিদ্দিকদের লিডার নেতা হচ্ছেন কে বলেন তো? সর্বপ্রথম নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুহাদা, শহীদ, শহীদদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব। কে ভাই? হামজা বিন আব্দুল মুত্তালিব। ইনশাআল্লাহ নবীর চাচাকে আমরা দেখব কিয়ামতে, যদি আমরা বাস্তবে কোরআন সুন্নাহর অনুসারী হই। সালিহীন, নেক লোক, সমস্ত আম্বিয়া কেরাম নেক, সিদ্দিকিন নেক, শহীদ নেক, এইসব নেককারদের সাথে আমরা থাকবো, ফেরেশতা কোনো নেক, এদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাই যদি আমাদের আমল ঠিক হয় তাহলে, আর যদি শুধু এমনিই বলি হ্যাঁ ইনশাআল্লাহ হবে নাকি, তাই আমল ঠিক করতে হবে, আশা রাখি আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো সার্টিফিকেট দিচ্ছি না, বলছি কি আশা ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তাই এখানেই শেষ করলাম আজকের আলোচনা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মজলুম মুসলমানদের উপর রহম করো, জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদের পকড়াও করো, জালিমদের পকড়াও করো, মজলুমদের উদ্ধার করো, আল্লাহ মজলুমদের উদ্ধার করো, আল্লাহ মজলুমদের উদ্ধার করো, আল্লাহ মজলুমদের উদ্ধার করো। ইয়া রব, ইসলাম ও মুসলমানের হেফাজত করো, বাইতুল মাকদিসকে আজাদ করো, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, মুশরিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ, হিন্দুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, হিংসুক হিন্দুদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।